নমস্কার বন্ধুরা, এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাত্র দুদিনে 10 তলা বিল্ডিং তৈরি হয়েছে, এটা ভাবতে অবাক লাগে, তবে এটা সত্যি। আসুন দেখে নিই দ্রুত বাড়ি তৈরির রেকর্ড কী আছে, আর ভারতেও এরকম বিল্ডিং তৈরি হয়েছে কিনা। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর বৃহত্তম বিল্ডিং আরবের বুর্জ খলিফা তৈরি হতে সময় নিয়েছিল মাত্র 5 বছর। আবার দ্বিতীয় উচ্চতম বিল্ডিং সাংহাই টাওয়ার তৈরি হতে সময় লেগেছিল 7 বছর, কিন্তু মাত্র 15 দিনে 30 তলা বিল্ডিং তৈরি হয়েছে 2011 সালে সেন্ট্রাল চায়নাতে। বিল্ডিংটি তৈরি করেছে বোর্ড সাস্টেনেবল বিল্ডিং নামের চায়না কোম্পানি। প্রতিদিন 2 তলা করে তৈরি হয়েছে। বিল্ডিংটি এতই মজবুত ছিল যে 9 রিখটার স্কেলের ভূমিকম্প প্রতিরোধ করতে পারত। এই বাড়িটির নাম T30 টাওয়ার। এই কোম্পানিটি এর আগেও আর্ক হোটেল নামের একটি বিল্ডিং তৈরি করেছিল। 15 তল বিশিষ্ট আর্ক হোটেল কতদিনে তৈরি হয়েছিল জানেন? মাত্র 2 দিনে স্ট্রাকচার শেষ হয়ে গিয়েছিল এবং পুরো বাড়িটা শেষ হয়েছিল মাত্র 6 দিনে। এছাড়াও এই কোম্পানি মিনি স্কাই সিটি নামে 57 তলা বিল্ডিং শেষ করেছিল মাত্র 19 দিনে। ভারতেও এরকম দ্রুততম বিল্ডিং তৈরি হয়েছে, নাম হলো ইস্টাকন। 10 তলা বিশিষ্ট এই বাড়িটি 2012 সালে ভারতের মোহালিতে তৈরি হয়েছিল। 200 শ্রমিক এই কাজে নিযুক্ত ছিল এবং প্রতিদিন 5 তলা করে বিল্ডিং তৈরি হয়েছিল। শেষ হতে সময় লেগেছিল মাত্র 2 দিন। পৃথিবীর দ্রুততম বাড়ি তৈরির রেকর্ড অর্জন করেছে হ্যাবিটাট ফর হিউম্যানিটি ইন সেলভি কান্ট্রি অ্যালবামাতে। 2002 সালে 3টি ঘর, 2টি বাথরুম বিশিষ্ট একটি বাড়ি তারা তৈরি করতে মোট সময় নেয় 3 ঘন্টা 26 মিনিট 34 সেকেন্ড। এই সমস্ত তথ্যগুলি পাওয়া গেছে knowledgeskew.com থেকে। আপনারা গুগলে সার্চ করেও এই তথ্য জোগাড় করতে পারেন। সমস্ত তথ্যর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।